বন্ধুরা, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন একটি বিশাল বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। এটা মূলত পাবলিশ হয়েছে 30 সেপ্টেম্বর 2021। শাক নাম্বার দেওয়া আছে, আপনারা এই ওয়েবসাইটে গিয়ে এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আল্লাহর দোয়া অনেক ভালো আছেন। শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর নিয়ন্ত্রণহীন কারখানা সময়ে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত স্বর্ণপদের সময় উপযুক্ত প্রার্থীদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার আহ্বান। ঠিক আছে, তে প্রথম পদে লোক লিবে সহকারী ব্যবস্থাপক প্রহসন, পদসংখ্যা 9, গ্রেড হচ্ছে নবমতম। ঠিক আছে, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, এবং বয়সসীমা হচ্ছে 30 বছর। ঠিক আছে, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্ব স্ব ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতক। আপনি এখানে ডিগ্রি পাস করলে আপনি আবেদনটি করতে পারবেন। ঠিক আছে, অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, অথবা MBBS ডিগ্রি, অথবা 4 বছরের দ্বিতীয় স্নাতক সমমান ডিগ্রি। দ্বিতীয় পদ বলছে নিরাপত্তা কর্মকর্তা, ফায়ার অ্যান্ড সেফটি অফার, এটা নবমতম, পদসংখ্যা 1, 22,000 থেকে 53,060 টাকা, এখানে বয়সসীমা 32 বছর। নিরাপত্তা কর্মকর্তা ফায়ার অ্যান্ড সেফটি অফিসার হিসাবে 5 বছরের অভিজ্ঞতা, স্নাতক ডিগ্রি। ঠিক আছে, বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে বয়স 37 বছর পর্যন্ত শিথিল যোগ্য। এখানে আপনার স্নাতক পাশে। 3 নম্বর বলছে চিকিৎসা কর্মকর্তা, পদসংখ্যা 11, নবমতম, আপনার হচ্ছে বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, MBBS পাস, এটা আপনি MBBS পাস হলে আবেদন করতে পারবেন। ঠিক আছে, সহকারী প্রোগ্রামার, পদসংখ্যা 5, আপনার বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, কম্পিউটার ট্রেনিং সহ বিজ্ঞান স্নাতক ডিগ্রি অথবা BSc ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। ঠিক আছে, আপনার কম্পিউটার ট্রেনিং, বিজ্ঞান স্নাতক অথবা ডিগ্রি, আপনার BSc কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা লাগবে। ঠিক আছে, সহকারী ব্যবস্থাপক, আপনার পদসংখ্যা 9, 22,000 থেকে 53,060 টাকা, আপনার স্ব স্ব ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতক, আপনি ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। ঠিক আছে, সহকারী রসায়নবিদ, আপনার পদসংখ্যা 24, প্রথম শ্রেণীতে রসায়ন MBBS অথবা পরিবর্তন পাবলিক পরীক্ষা যে কোনো দুটি পরীক্ষা প্রথম বিভাগ সমেত দ্বিতীয় শ্রেণীতে রসায়ন MSc ডিগ্রি অথবা রসায়নে 4 বছর মেয়াদী স্নাতক সমমান ডিগ্রি। সহকারী প্রকৌশলী কেমিক্যাল, পদসংখ্যা 25, সংশ্লিষ্ট বিষয়ে BCS ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছরের অভিজ্ঞতা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, 8 নম্বর বলছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, সংশ্লিষ্ট বিষয়ে BCS ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছরের অভিজ্ঞতা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, সহকারী প্রকৌশলী যান্ত্রিক, এটা আপনার হচ্ছে পদসংখ্যা 19, সংশ্লিষ্ট বিষয়ে BCS ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছরের অভিজ্ঞতা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকা লাগবে। ঠিক আছে, বন কর্মকর্তা, পদসংখ্যা 1, বন বিদ্যায় প্রথম শ্রেণীতে স্নাতক অথবা পরিবর্তন পাবলিক পরীক্ষায় যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ বন বিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা 4 বছরের স্নাতক ডিগ্রি। ঠিক আছে, এখানে পদসংখ্যা মোট হচ্ছে 123টি। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, শিক্ষা মন্ত্রণালয় 2/3/2021 খ্রিস্টাব্দের তারিখে প্রজ্ঞাপন, এই অনুযায়ী SSC সমমান HSC বা সমান পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে বর্তমান প্রচলিত GPA CGPA বিপরীতে পূর্বে প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগ শ্রেণী নির্ধারিত হবে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে 3.00 তদর্থ। ঠিক আছে, প্রথম শ্রেণী বিভাগ, দ্বিতীয় শ্রেণী বিভাগ, তৃতীয় শ্রেণী বিভাগ, এটা CGPA, এটা আপনি যদি হচ্ছে 3 ও 3-এর উপরে যদি আপনি হচ্ছে পান, তাহলে আপনি হচ্ছে প্রথম শ্রেণীর বিভাগে আপনি আবেদনটি করতে পারবেন। ঠিক আছে,
অনলাইনে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে আপনার হচ্ছে আগামী 7 অক্টোবর 2021 বিকাল 12 ঘটিকা থেকে অনলাইনে আপনি আবেদনটি ফর্ম পূরণ করতে পারবেন, ঠিক আছে। এবং নিয়মাবলী অনুসারে পরীক্ষার ফি বাবদ আপনাকে 500 টাকা প্রদান করা লাগবে, ঠিক আছে। www.bcie.gov.bd এবং এই সাইডে পাওয়া যাবে। এবং অনলাইনে আবেদন পূরণের ক্ষেত্রে শেষ তারিখ হচ্ছে 28 অক্টোবর 2021 তারিখ রাত 12 ঘটিকা, ঠিক আছে। 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছর হতে হবে। এবং মুক্তিযোদ্ধার ক্ষেত্রে পুত্র কন্যা আপনার 18 থেকে 32 বছর, ঠিক আছে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আর এটা আপনার টেট লেট প্রিপারেশন পেড করতে হবে, ঠিক আছে, 72 ঘন্টার মধ্যে, ঠিক আছে। আর লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষার জন্য করণী এগুলো আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আর আমার ভিডিওটি যদি আপনার কোনো উপকার আসে বা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।